এই উপমহাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষ সবসময় তাদের স্বাতন্ত্র্যকে বজায় রাখতে চেয়েছে এবং তাদের স্বাতন্ত্র্যকে রক্ষা করবার জন্যে তারা দীর্ঘকাল সংগ্রাম করেছে। আমরা দেখেছি সমস্ত আন্দোলনগুলোর মধ্যেই, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান বিরোধী আন্দোলন থেকে শুরু করে সমস্ত আন্দোলনের মধ্যেই বাংলাদেশের মানুষের তার নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য, তার জাতিকে প্রতিষ্ঠিত করবার জন্য তারা কাজ করেছে। এবং এইখানেই সবচেয়ে বেশি সাফল্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তিনি জনগণের মধ্যে স্বাধীনতার পরে সেই স্বতন্ত্র বোধ, সে আমরা যে একটি আলাদা সত্তা, সেটাকে তিনি প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। এবং এই রাজনীতি অনেকের কাছেই গ্রহণযোগ্য ছিল না, অনেকের জন্যই ভালো ছিল না, তাই এটাকে তাদের জন্য কল্যাণকর মনে করেনি, যে কারণে তারা এই রাজনীতিকে ধ্বংস করার চেষ্টা করেছে। আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, যারা সবসময় প্রভাব বিস্তার করে অন্য জাতির ওপরে প্রভাব বিস্তার করে তারা তাদের স্বার্থ আদায় করতে চায়, তারা এই রাজনীতিকে ধ্বংস করতে চেয়েছে। যার ফলে আমরা পরবর্তীকালে দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে নির্মমভাবে 1981 সালের 30 মে তাকে হত্যা করা হয়েছিল। তখন তারা ভেবেছিল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার মধ্য দিয়ে বোধহয় এই রাজনীতিকে ধ্বংস করে ফেলা সম্ভব হবে, এবং সে কারণেই তারা পরবর্তীকালে এই রাজনীতিকে ধ্বংস করবার জন্যে দীর্ঘকাল ধরে কাজ করেছে। কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি, শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যে রাজনীতি, বাংলাদেশি জাতীয়তাবাদের তার প্রতিষ্ঠিত যে দল, বাংলাদেশি জাতীয়তাবাদী দল, তাকে কিন্তু ধ্বংস করা সম্ভব হয়নি। তাঁরই সহধর্মিণী যোগ্য উত্তরসূরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকাকে তুলে ধরে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছুটে গেছেন, মানুষের কাছে গেছেন। মানুষের কাছে গিয়ে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির গান গিয়েছেন। যার ফলে আমরা পরবর্তীকালে দেখেছি দীর্ঘ 9 বছর স্বৈরাচার শাসনের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশ থেকে স্বৈরতন্ত্রকে পরাজিত করা সম্ভব হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি জনগণের পূর্ণ সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হতে পেরেছেন। শুধু তাই নয়, সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির ধারক হয়ে। আমরা পরবর্তীকালে দেখেছি যে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, বাংলাদেশের শিল্পের উন্নয়ন, বাংলাদেশের কৃষির উন্নয়ন সর্বক্ষেত্রেই একটা অনন্য ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই জাতীয়তাবাদের পতাকা, তার রাজনৈতিক দর্শন আরও প্রতিষ্ঠিত হয়েছে, গাঢ় হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের কথা, আজকে আমরা দেখছি আবারও সেই অপশক্তি, যারা সেদিন বাংলাদেশের জাতীয়তাবাদকে ধ্বংস করবার জন্যে, বাংলাদেশের অস্তিত্বকে বিপন্ন করবার জন্যে সেই ষড়যন্ত্রে মেটেছিল, তারা আজকে আবার রাষ্ট্র ক্ষমতা দখল করে তারা আজকে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিকে, বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে তারা আজকে ধ্বংস করে দিতে চাইছে। দেশনেত্রীকে তারা আজকে কারারুদ্ধ করেছে। এই 72 বছর বয়সে এই অসম সাহসী নেত্রী, যিনি কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেননি এবং গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করেননি, তাকে আজকে তারা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে আটক করে রেখেছে। তো আমরা বিশ্বাস করি যে নেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য সংগ্রাম করেছেন, জয়ী হয়েছেন, তাকে কারাগারে আটক করে তাকে বন্দী করে রাখা সম্ভব হবে না। তার যে রামসের আদর্শ, তার যে নেতৃত্ব, সেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং একই সঙ্গে আমাদের যে তরুণ নেতৃত্ব সামনের দিকে এগিয়ে আসছেন, জনাব তারেক রহমান, সেই পতাকা ধরেই সামনের দিকে এগিয়ে যাবেন, দেশনেত্রীকে মুক্ত করবেন, বাংলাদেশে নিশ্চয়ই আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার পূরণ করবে।